নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, বর্ষাকালে আমরা আমাদের ডায়েটের মধ্যে কি ধরনের খাবার রাখলে বিভিন্ন ধরনের ডিজিজের সম্ভাবনা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো এবং আমরা সুস্থ থাকতে পারবো প্রভৃতি বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। প্রথমে বলি, যখন আমরা যখন কোনো ডায়েট চার্ট মেনটেন করি, প্রথম যেটা দেখি সেটা হচ্ছে সেই ডায়েট চার্টটার মধ্যে আমাদের খাবারের যে বেসিক কম্পোনেন্ট, যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, জল, এগুলো যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। এবং ডায়েট চার্টটা কিন্তু আপনি যে জায়গায় আছেন সেই জায়গার উপরে বেস করে সেটা বানানো উচিত। অর্থাৎ সেখানে কী ধরনের খাবারগুলো অ্যাভেলেবেল আছে তার উপরে ডায়েট চার্টটা বানানো উচিত। বর্ষাকাল একটা অত্যন্ত মনোরম একটা ঋতু, অনেকেই ভালোবাসে এই বর্ষাকালে, কিন্তু তার সাথে সাথে বর্ষাকালে বিভিন্ন ধরনের ডিজিজের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায় এবং সেক্ষেত্রে আমরা যদি একটা প্রপার ডায়েট মেনটেন করতে পারি, অনেকাংশেই কিন্তু এই ডিজিজের সম্ভাবনাকে আমরা এড়িয়ে চলতে পারি। প্রথমে বলি বর্ষাকালে যে ফল দেখুন, এই সময় যে সিজনাল ফ্রুটগুলো পাওয়া যায়, মৌসুমি যে সমস্ত ফলগুলো পাওয়া যায় তার মধ্যে রয়েছে আপেল, লিচু, জাম, আম, পেয়ারা, আনারস, পেঁপে, ডালিম, এই ধরনের ফলগুলোকে আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন একটা বা দুটো ফল আপনি রাখতে পারেন। কখন খাবেন ফলটা? সকালবেলা যখন ব্রেকফাস্ট করছেন এবং দুপুরে লাঞ্চ করছেন তার মধ্যেখানের গ্যাপটাতে ফলটা খেতে পারেন, অথবা দুপুরে লাঞ্চ করছেন এবং বিকেলের টিফিন করছেন তারপরে, অর্থাৎ লাঞ্চের 1.5 থেকে 2 ঘন্টা পরেও আপনি ফলটা খেতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে একটা ফল রাখতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার ইমিউনিটি পাওয়ারকেও বুস্ট আপ করবে এবং সেই সাথে সাথে ভিটামিন এবং মিনারেলসের চাহিদাও পূর্ণ করবে। এরপরে বলবো সবজি। যে সমস্ত সিজনে, বর্ষার সিজনে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায়, যেমন ধরুন লাউ, কুমড়ো, বেগুন, পটল, ঝিঙে, করলা, উচ্ছে, এই ধরনের যে কাঁকরোল বা এই ধরনের চিচিঙ্গা, কুদরি, এই সমস্ত যে সবজিগুলো রয়েছে এগুলোকে সবই আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। কীভাবে রাখবেন এই সবজিগুলো খাদ্য তালিকার মধ্যে? প্রথমত সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে তার উপরে অল্প একটু মশলা দিয়ে খেতে পারেন, তরকারি বানিয়ে খেতে পারেন, স্যুপ বানিয়ে খেতে পারেন, স্টু বানিয়ে খেতে পারেন, সাম্বার ডাল বানিয়ে খেতে পারেন, যেভাবে আপনার খুশি, মাছের ঝোল বানিয়ে খেতে পারেন। তবে সবজি সচরাচর এই সময় কাঁচা না খেয়ে তাকে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আপনি খান, কাজেই এর মধ্যে যে সমস্ত মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে সেগুলোকে আপনি কিন্তু সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে পারবেন এভাবে যদি আপনি সবজি খান। এবং এর সাথে সাথে আদা, রসুন, বেল পেপার, টমেটো, এই জাতীয় বিট, গাজর, এগুলোও কিন্তু আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। আদা এবং রসুন এগুলো আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করে। হলুদের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, সুতরাং এটাকেও আমাদের খাদ্য তালিকার মধ্যে কিন্তু রাখতে হবে। এরপরে বলবো বর্ষাকালে কিছু তেঁতো জাতীয় খাবার খাওয়া উচিত, যেরকম উচ্ছে, করলা, নিম পাতা, মেথি প্রভৃতি। তার কারণ এই সময় বিভিন্ন রকমের ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, বিশেষত ফাঙ্গাল ইনফেকশন। এই ইনফেকশনের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই ধরনের তেঁতো জাতীয় খাবারগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ডায়েট চার্টের মধ্যে আপনি অবশ্যই রাখতে পারেন। আর যদি কোনো রকম স্কিনের ওপরে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে সেক্ষেত্রে খাবার সাথে সাথে নিম পাতা এবং হলুদ বেটে সেই যে জায়গাটাতে ইচিং সেন্সেশন হচ্ছে বা র্যাশ রয়েছে সেখানে যদি আপনি পরপর 7-8 দিন অ্যাপ্লাই করেন, দেখবেন সেক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, অর্থাৎ এই ইচিং সেন্সেশনটা ধীরে ধীরে কমে গেছে। এরপরে বলবো যে বর্ষাকালে যেহেতু আমাদের বিভিন্ন রকমের ইনফেকশন হয়, প্রোবায়োটিক জাতীয় খাবার কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারি। প্রোবায়োটিক রয়েছে দইয়ের মধ্যে, ইয়োগার্টের মধ্যে, এবং এছাড়া প্রোবায়োটিক সাপ্লিমেন্ট হিসেবেও পাওয়া যায়। দেখুন, আমি এখানে সেই সমস্ত খাবারের কথাগুলোই বলছি যেটা ভারতবর্ষ এবং বাংলাদেশের মানুষ অনায়াসে পেতে পারেন এবং খেতে পারেন। এই প্রোবায়োটিক জাতীয় খাবারগুলো আমাদের গাটের মধ্যে হেলদি ব্যাকটেরিয়ার ব্যালেন্সটাকে বজায় রাখে। এছাড়া ভিটামিন সি রিচ ফুড কিন্তু আপনাকে খেতে হবে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করার জন্য। দেখুন, বিভিন্ন খাবারের মধ্যে ভিটামিন সি রয়েছে, কিন্তু বর্ষাকালে স্পেশালি যেগুলো পাওয়া যায় তার মধ্যে রয়েছে পেয়ারা, আনারস, টমেটো, আম, লেবু, পাতিলেবু, বেল পেপার, এই ধরনের খাবারগুলোর মধ্যে কিন্তু বেশি পরিমাণে ভিটামিন সি থাকে এবং এগুলো বর্ষাকালে অ্যাভেলেবেল। ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের খাবারগুলো কিন্তু আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। এবারে বলি যে শস্য হিসাবে আপনি ভাত খেতে পারেন, আপনি রুটি খেতে পারেন, বা আপনি ওটস খেতে পারেন, ডালিয়া খেতে পারেন, বিভিন্ন ধরনের ডাল, মুগ ডাল, মুসুর ডাল, তরকার ডাল, ছোলা, মটর, রাজমা, এই ধরনের খাবারগুলোকে আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারেন। নাটস অ্যান্ড সিডস, নাটসের মধ্যে কাজু বাদাম,
তারপরে আমন্ড, তারপরে হচ্ছে কাজু বাদাম আমন্ড, সেই সাথে সাথে পেস্তা, আখরোট, কিশমিশ, শুকনো খেজুর, এগুলোকে অল্প পরিমাণে, বেশি পরিমাণে খাবার দরকার নেই, ঘুরিয়ে ফিরিয়ে পিনাট আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। এগুলোর মধ্যে ভিটামিন ই রয়েছে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং নিয়াসিন থাকার ফলে এগুলোও আমাদের কিন্তু সুস্থ থাকতে সাহায্য করবে। সিডসের মধ্যে ফ্লেক্সিড, চিয়া সিড, সূর্যমুখীর বীজ বা পাম্পকিন সিড, এগুলোকে অল্প একটু ক্রাশ করে একটা কন্টেনারে রেখে দিলেন, সবজির ওপরে ছড়িয়ে খেতে পারেন, স্যালাডের উপরে ছড়িয়ে খেতে পারেন, বা এই ধরনের কোনো বা দুধ কনফ্লেক্সের উপরে ছড়িয়েও কিন্তু আপনি এগুলোকে খেতে পারেন। অর্থাৎ এই ধরনের নাটস এবং সিডসগুলোকে যদি আপনি কনজিউম করেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। সেই জন্য বর্ষাকালে এই ধরনের খাবারগুলোকে আপনার খাদ্য তালিকার মধ্যে অবশ্যই আপনি রাখতে পারেন। দেখুন, বর্ষাকালে কি হয়, আমাদের ডাইজেস্টিক সিস্টেমটা একটু মন্থর গতিতে চলে এবং সেই জন্য খুব বেশি ফ্যাটি ফুড, ফ্রায়েড ফুড, ফাস্ট ফুড, এই ধরনের খাবারগুলোকে একটু লিমিটে রাখতে হবে। খুব বেশি এগুলোকে কিন্তু খাবেন না, খাবেন, নিশ্চয়ই খাবেন, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে অল্প পরিমাণে এই ধরনের খাবারগুলোকে আপনার খাদ্য তালিকার মধ্যে কিন্তু আপনি বর্ষাকালে রাখতে পারেন। এছাড়া বর্ষাকালে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক থেকে দেড় গ্লাস উষ্ণ গরম জল পান করুন এবং আরও ভালো হয় এর মধ্যে পাতি লেবুর রস দেড় থেকে দু চামচ এবং এক চামচের মতন মধু মিশিয়ে যদি এটা আপনি খান, এর মধ্যে আপনি ভিটামিন সি পাবেন এবং উষ্ণ গরম জল পান করার ফলে সেক্ষেত্রে কী হবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা সকালবেলা রান করবে, সেই সাথে সাথে বাওয়েল মুভমেন্ট রেগুলার হবে, বডির ক্ষেত্রে ডিটক্সিফিকেশন হবে এবং এই ধরনের বিভিন্ন রকমের উপকারিতা পাবেন এবং মধুর মধ্যে কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে। এছাড়া আপনি হার্বাল টি খেতে পারেন। হার্বাল টি কীভাবে বানাবেন, এটা আপনি বাড়িতে বানিয়েও নিতে পারেন। এর জন্য লাগবে আপনার দারচিনি, গোলমরিচ, তুলসী পাতা, আর তাছাড়া কিছুটা তুলসী পাতা, কিছুটা জ্যোষ্ঠীমধু দিতে পারেন অথবা কিছুটা ছোট এলাচ, এটা এইগুলো দিয়ে, এগুলো সবগুলো যে দিতে হবে তা নয়, এটা আপনি অল্প পরিমাণে এগুলো দিয়ে গোলমরিচটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে শুকনো অবস্থায় এটাকে গ্রাইন্ড করে একটা কন্টেনারে রেখে দিলেন। এবার যখন আপনি চা তৈরি করছেন তার মধ্যে এটা এক চামচ দিয়ে ঢেকে রেখে দেবেন কিছুক্ষণ পরে, তারপরে সেটা আপনি খেতে পারেন। এটা আপনি চায়ের সাথেও খেতে পারেন বা এটাকে আপনি হার্বাল ড্রিঙ্ক হিসেবেও কিন্তু আপনি এই এই হার্বাল টি বা হার্বাল ড্রিঙ্কটা আপনি খেতে পারেন। সেক্ষেত্রে এটাও আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করবে। বর্ষাকালে যেহেতু কমন কোল্ডের একটা সমস্যা থাকে, সর্দি কাশি লেগেই থাকে, গোল্ডেন মিল্ক কিন্তু এক্ষেত্রে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। প্রতিদিন রাত্রিবেলা শোবার আগে এক গ্লাস উষ্ণ গরম দুধের সঙ্গে এক চামচের মতন হলুদ, ছোট চামচের এক চামচ হলুদ মিশিয়ে সেটা আপনি যদি রেগুলার বেসিসে খান তাহলে এই আপনার মানে কমন কোল্ডের যে সমস্যা বা যে রাইনোরিয়া বা রানিং নোজ এগুলো কিন্তু অনেকটাকেই আপনি এড়িয়ে চলতে পারবেন এবং এই সাথে সাথে আপনার ইমিউনিটি পাওয়ারটাও বুস্ট আপ করবে। দেখুন, বর্ষাকালে আরেকটা জিনিস মাথায় রাখবেন, অতিরিক্ত সল্টি খাবারকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে, তার কারণ সল্ট জাতীয় খাবার যদি এর মধ্যে সোডিয়াম রয়েছে ওয়াটার রিটেনশন করে এবং যার ফলে অন্যান্য সমস্যার সাথে সাথে কী হয়, ব্লাড প্রেশারটাও বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সল্ট সবসময় একটা লিমিটে খাওয়া উচিত, কারণ প্রতিদিন একটা মানুষের 2300 মিলিগ্রামের বেশি সল্ট খাওয়া উচিত নয়, এবং বর্ষাকালে এটাকেও আপনাকে বর্ষাকালেও এটাকে আপনাকে মেনটেন করতে হবে। তো এই ধরনের এইভাবে যদি আপনার ডায়েট চার্টটাকে আপনি বানিয়ে নেন, দেখুন এর জন্য কিন্তু খুব বেশি খরচা হবে না বা বাড়তি কিছুই খেতে হবে না, যেটা আপনি খাচ্ছেন সেগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে হাইজিন মেনটেন করে একটু আপনাকে সেই খাবারটা খেতে হবে এবং কিছুটা ফল, কিছুটা সবজি, এর সাথে সাথে আপনি চিকেনও খেতে পারেন, ডিমও খেতে পারেন, তবে খুব বেশি স্পাইসি করে খাবারটা খাবেন না। এইভাবে যদি আপনি আপনার ডায়েট চার্টটা মেনটেন করেন তাহলে বর্ষাকালের যে সমস্ত ডিজিজের প্রাদুর্ভাবগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে কিন্তু আপনি অনেকটাই অনেকাংশে, এরকম বিভিন্ন রকমের ইনফেকশন হয় সেগুলোকে আপনি অবশ্যই এড়িয়ে চলতে পারবেন। তার কারণ কি, আপনার ইমিউনিটি পাওয়ারকে আপনি বুস্ট আপ করে তুলেছেন। আজকে বন্ধুরা, বর্ষাকালে এই ধরনের খাবারগুলো আপনার ডায়েট চার্টের মধ্যে রাখুন। আজ এই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।